আর ক্যাবিনেট শেষ করে যখন ঘুরে যাবেন দিশপুরে তখন আরও কোনো জেলায় যাবেন। এই ক্ষেত্রে আমাকে এখানে কাছাড়ে দেওয়া হয়েছে, যদিও আমি কাছাড় থেকেই বিলংস করি। তো এটার একটা নিয়ম নীতি নির্ধারণ করে দেওয়া হয় যে কোন কোন ডিপার্টমেন্টের কাজগুলো আমরা দেখব বা ডিপার্টমেন্টগুলোকে নিয়ে বসে আমরা আলাপ আলোচনা করব। এই সূত্র নিয়ে আজকের যে আজকের সভা হয়েছে আমাদের আমাদের জল জীবন মিশনের যারা ইঞ্জিনিয়াররা তারাও গিয়েছিলেন সকালবেলা ডেপুটি কমিশনের অফিসে। ডেপুটি কমিশনের পক্ষ থেকে এডিসি উপস্থিত ছিলেন, হেলথের, এডুকেশনের, জল জীবন মিশন এবং পিএনআরডি, তাদের সঙ্গে আলোচনা করে কিছু কিছু কাজ আমরা ফিল্ডে ভেরিফিকেশন করে যাচ্ছি। আর এই কাজগুলো নিয়ে আমাদের নেক্সট যে আমাদের ক্যাবিনেট হবে বা সরকারি যেখানে কার্যক্রম হবে তখন এ নিয়ে আলোচনা হয়। আর তাতে একটা সুবিধা হয় কি বিভাগও বলতে পারেন কোন জায়গায় তাদের অসুবিধা আছে, আর যেহেতু ডিপার্টমেন্টগুলোকে একত্রিত করে আমরা ফিল্ড ভিজিটও করছি, ওইখানে ডিপার্টমেন্টের অসুবিধাগুলো আমরা জানতে পারি, সরকারের পক্ষ থেকে কীভাবে সহযোগিতা করলে ডিপার্টমেন্টের ভালো হয় এই কথাগুলো আমরা ডিস্ট্রিক্ট ওয়াইজ জানি এবং জানতে পেরে আমরা তাদেরকে সহযোগিতা করতে পারি। তো এই ক্ষেত্রে আজকে আমার এখানে কাছাড়ে ছিল, আগামীকাল হাফলংয়ে ক্যাবিনেট হবে। তো যাওয়ার আগে আমরা এখানে জল জীবন মিশনের কাজ দেখে গেলাম, কয়েকটাই দেখলাম আমরা, ভালো লেগেছে। আপনাদের এখানে জল জীবন মিশনের প্রায় 2300,000 টাকা ব্যয় যেটা যে প্রসিটিংয়ের কাজ করেছে, আর এখানে স্থানীয় জনসাধারণও বলছেন ভালো বিশুদ্ধ পানীয় পাচ্ছেন, যেটা ভারতবর্ষের প্রধানমন্ত্রী মোদীজির এক স্বপ্ন যে 24 ইংরেজির মধ্যে ভারতবর্ষের প্রত্যেকের বাড়িতে যাতে নলের জল যায়, বিশুদ্ধ পানি যায়, তার ব্যবস্থা করার জন্যে পিএইচই বিভাগকে সঙ্গে নিয়ে কাজ আরম্ভ হয়েছে। সবাই সহযোগিতা করছেন, এই অঞ্চলের মানুষও সহযোগিতা করেছেন বলে এত সুন্দর একটা স্কিম সম্পন্ন হয়েছে। আমি আশা করব আপনারা এখানে ইউজার্স কমিটি যারা আছে, ইউজার্স কমিটির মাধ্যমে যাতে এই স্কিমটা ভালো করে চলে তার জন্য আপনারা বিভাগকে সহযোগিতা করেন।